একশো তেইশ পেজের ক্লাস টেনের চৌত্রিশ নম্বর উপপাদ্য খুব একটা ইম্পর্টেন্ট উপপাদ্য কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ যে কোয়েশ্চেনটা দেওয়া আছে যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তের অর্থাৎ ফার্স্টে আমরা একটা বৃত্ত তৈরি করতে পারি এবং বৃত্তের কেন্দ্র নাম দিতে পারি ও তা ফার্স্টে আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত তৈরি করলাম এবং একটি চাপ নিচ্ছি পি এবং বি তো এ চাপের উপর এ ও বি একটা কেন্দ্রসো তৈরি করতে পারি এবং এই এপিবি চাপের উপর একটা বৃত্ত তৈরি করতে পারি এবং যে যেকোনের নাম এ সি বি নাম দিতে পারি এ সিবি অর্থাৎ এইটা হচ্ছে বৃত্তস্ত কোণ তো আমাদের প্রদত্ত যেটা লিখতে হবে যে ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি চাপের উপর অবস্থিত এ ও বি কেন্দ্রস্থকোণ এবং এ সি বা বৃত্তস্ত কোণ এবং প্রাণ বিষয় যেটা আমাদের করতে হবে যে কেন্দ্রস্থ কোনোণ পরিধৃষ্টকোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থ কোনো অর্থাৎ এ ও বিষয় লিখব যে অ্যাঙ্গেল এ ও বি বিকাল টু টু অ্যাঙ্গেল এ সিবি এটা আমরা লিখতে পারি এবং অঙ্কন যেটা তৈরি করে নেব যে সি ও বাহুকে যুক্ত করে বাহুটাকে একটু বাড়িয়ে দেবো সি ও বাহুকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেবো ওকে সি ও বাহুকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেবো এবং প্রমাণ যেটা ফার্স্টে আমরা এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি যে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে ও এ ইকাল টু ও ইকাল টু ও সি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয় পাশে লিখিয়ে দিতে হবে যে যেহেতু ও যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই সুতরাং এ ও সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমুদ্র বাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা জানি যে সমান বাহু দুটির বিপরীত কোনগুলো পরস্পর সমান অর্থাৎ অ্যাঙ্গেল ও এ সি এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান হবে তো সেটা আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ও এ সি ইকাল টু অ্যাঙ্গেল ও সি এ এটা আমরা ফার্স্টে লিখে নিতে পারি এবং ত্রিভুজ এ সি ওর ক্ষেত্রে সি ও বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া একটা বহিষ্ঠ কোণ তৈরি হয়েছে এ ও ডি এবং আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিষ্ঠ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি ইকল টু লিখতে পারি অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সমষ্টি অ্যাঙ্গেল এ ও ডি এটা আমরা লিখে নিতে পারি তো আমরা লিখবো যে বহিষ্ঠ অ্যাঙ্গেল এ ও ডি টু ও এ সি প্লাস ও সি এ টু আবার একটি জিনিস লক্ষ্য করো যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান তা সুতরাং আমরা লিখে নিতে পারি টু অ্যাঙ্গেল ও সি এ ও সি এটা আমরা লিখতে পারি পাশে তোমরা লিখে দিতে পারি যেহেতু এই অ্যাঙ্গেল ইকাল টু এই অ্যাঙ্গেল ওকে এটা তোমরা লিখতে পারো তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এবং আমরা একইভাবে ত্রিভুজ বি এর ক্ষেত্রে যদি লিখি যে ত্রিভুজ বিও এর ক্ষেত্রে ও বি টু ও সি বাহু লিখতে পারি কারণ একই বৃত্তের ব্যবসার ওবি এবং ও তো সুতরাং বি একটা সমুদ্রিবাহু ত্রিভুজ এবং বি ও সি যদি সমুদ্রিবাহু ত্রিভুজ হয় তা সমান বাহুর কোণগুলো পরস্পর সমান হবে সুতরাং এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান হবে সেটা আমরা লিখে নিতে পারি যে ফার্স্টে লিখে নেব যে ও বি ইকাল টু ও সি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অতএব অ্যাঙ্গেল ও বি সি ইকাল টু অ্যাঙ্গেল ও সি বি কারণ আমরা জানি যে সমুদ্রিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপদ কোণগুলো পরস্পর সমান এবং একটা জিনিস লক্ষ্য করো যে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে সি ও বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে নেওয়ায় অ্যাঙ্গেল বি ও ডি একটা বহিষ্ঠ কোণ এবং বহিষ্ট কোণের মান জানি যে ত্রিভুজের অন্তঃস্থ সমষ্টি সমান অর্থাৎ এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান হবে তো সুতরাং আমরা লিখে নিতে পারি অ্যাঙ্গেল বি ও ডি ইকাল টু এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল ওকে তো লিখব যে বি ও ডি ইকাল টু ও বি ডি ও বি সি সরি ও বি সি প্লাস ও সি বি একইভাবে এটাও লিখতে পারি যে ও সি বি প্লাস ওসিবি কারণ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরশ্বর সমান ঠিক আছে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরশ্বর সমান তো লিখে নিতে পারি যে ও সি বি টু অ্যাঙ্গেল ওসিবি এটা আমাদের দুই নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ তা ওয়ান প্লাস টু যদি আমরা করি ওয়ান প্লাস টু করলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু যদি করি এখান থেকে আমরা করতে পারি যে এক নম্বর যেটা ছিল অ্যাঙ্গেল এ ও ডি এ ও ডি প্লাস দুই নম্বর যেটা ছিল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডি ডি বিওডি টু টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস টু অ্যাঙ্গেল এটা আমরা জানতাম ও সি বি ও সি বি ইকল টু আমরা দুই কমন নিতে পারি ও সি এ প্লাস সি বি লিখতে পারি ইকাল টু তো একটা জিনিস দেখো ছবিতে দেখো ও সি এ ও সি এ অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং ও এই বি অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটা তো আমরা লিখতে পারি এ তো লিখতে পারি টু এ এটা এভাবে ক্যালকুলেশন করতে পারি এবং এ পাশে যেটা আছে এটা আমরা লিখতে পারি এ ওডি এ ও ডি অর্থাৎ এ ও ডি এই অ্যাঙ্গেল এবং বিওডি অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এ ডি এবং বিওডি যদি যুক্ত করি তা আমরা লিখতে পারি এ ও বি অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটা অর্থাৎ ওকে এ ও অতএব অ্যাঙ্গেল এ ও বিকল টু টু অ্যাঙ্গেল এ সিবি এটাই আমাদের প্রমাণ তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল তোমরা এইভাবে প্রমাণ করতে পারো এবং পাশে অবশ্যই এগুলো লিখে দেবে যে যে একই বৃত্তের ব্যাসার্ধ বা কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণ দ্বার সমান হয় এগুলোর পাশে লিখে দিতে হবে লিখে দিলেই তোমরা ফুল মার্কস পাবে ওকে